হ্যালো বন্ধুগণ, সাথে আছি মিলন। আসসালামু আলাইকুম। আমরা যাচ্ছি আজকে পাবনা শহরের সন্নিকটে হেমেতপুর গ্রামের শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের সৎসঙ্গ বা আশ্রম কেন্দ্র দেখতে। এটি পাবনা পাবগ্লাগারদ বা মানসিক হাসপাতালের দক্ষিণ পশ্চিমে 100 গজ দূরত্বে অবস্থিত। সাথে আছে আমার বড় ভাই। বড় ভাইকে যদিও এখন আয়নাতে দেখা যায়, বলতে বলতেই চলে আসলাম আমরা সেই আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে। আসতে না আসতেই ভাই ছবি তোলা শুরু করে দিয়েছেন। ছবিগুলো বেশ সুন্দর হয়েছে এবং ছবিগুলো একা একাই দেখছেন। এই যে ছবিগুলা, আশেপাশের সৌন্দর্যটা একদম মনোমুগ্ধকর ছিল, পরিবেশটা অনেক সুন্দর। ভাই এই পরিবেশ দেখে বলছে আমাকে একটা ছবি তুলে দাও। ছবি তোলার ফাঁকে আমি তো ভাইয়ের ভিডিও করে নিয়েছি, ভাই বুঝতেই পারেনি। আজকে শুক্রবার হওয়ার কারণে আমাদের মতো অনেক দর্শনার্থী এসেছেন এখানকার সৌন্দর্যটা উপভোগ করতে। সত্যি মনোমুগ্ধকর পরিবেশ। আজকের আবহাওয়াটা অনেক সুন্দর ছিল। ভাই তো এক দর্শনার্থীর সাথে গল্প করা শুরু করে দিয়েছে, কিন্তু আমার দিকে চোখ পড়তেই ভাই সাইড কেটে ছবি তোলার ভান করা শুরু করছে। আপনারা যদি আসতে চান তাহলে কিভাবে আসবেন? খুব সহজে চলে আসতে পারবেন। পাবনা শহর থেকে সিএনজি বা অটোতে 10 টাকা ভাড়া নিবে এবং রিক্সাতে উঠলে 30 টাকা ভাড়া নিবে। বলবেন যে পাবনা মানসিক হাসপাতালে যাব, তাহলে এখানে নিয়ে চলে আসবে। মানসিক হাসপাতালের অপোজিটেই এই শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের আশ্রম কেন্দ্রটা। আজকের মতো এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।